হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। তো কম্পিউটার সায়েন্সের উপরে অনেকেই ভিডিও চাইছিলে যে কম্পিউটার সায়েন্সে কী কী প্রশ্ন আসতে পারে। তো দেখো, কম্পিউটার সায়েন্সের যে প্রশ্ন, আমি তোমাদের একটা কোশ্চেন আমি রেডি করেছি 70 মার্কসের। তো তোমরা এই প্রশ্নগুলো ফলো আপ করো। এছাড়াও আমি আরও কিছু কিছু প্রশ্ন কম্পিউটার সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। আসলে সময় কম থাকার জন্য আমার এই ভিডিও করার সময় খুব কম পাচ্ছি, তো তোমাদের সহযোগিতা একান্তভাবেই প্রয়োজন। তো দেখো, কম্পিউটার সায়েন্সের উপরে কী কী প্রশ্ন আসতে পারে। দেখো, আমাদের পার্ট এ যেটা 7 নম্বরে 5টা প্রশ্ন আসবে, তোমরা জানো 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যেটা হচ্ছে HS 2022। তো এবার কম্পিউটার সায়েন্সে কী কী আসতে পারে, দেখো প্রথম চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলো গেস করছি বা অনুমান করছি, সেটা হচ্ছে রিপিল কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো, নর গেট ব্যবহার করে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো, প্যারালাল রেজিস্টার বলতে কী বোঝো, অথবাতে আসতে পারে জনসন কাউন্টারের কার্যনীতি ব্যাখ্যা করো, সিকোয়েন্সিয়াল ও কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে 3টি পার্থক্য লেখো, এবং জেকে ফ্লিপ ফ্লপ এর লজিক ডায়াগ্রাম ও ট্রুথ টেবিলটি লেখো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে তোমরা কমন পেতে পারো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তো এবার চলে আসি আমাদের সেকেন্ড যে চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে ডেটাবেস, মানে ডেটা সরি ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচার থেকে এবারে আসতে পারে স্ট্যাকের বিভিন্ন অপারেশনগুলি আসতে পারে। তো স্ট্যাকের যে অপারেশনগুলির মধ্যে পুশ অপারেশনটির অ্যালগোরিদম লেখো। আমি দেখো এখানে তোমাদেরকে 1টি অপারেশনের অ্যালগোরিদম লিখতে দিয়েছি। আসলে স্ট্যাক তোমরা ভালো করে দেখবে, তো অবশ্যই এটা কিন্তু তোমাদের আসতে পারে। পয়েন্টার টু অ্যান অ্যারে অফ পয়েন্টার, এর মধ্যে পার্থক্য লেখো, রিওয়াইন্ড ফাংশনের কাজ লেখো। দেখবে বিভিন্ন ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো কাজগুলো দেখে রাখবে। তারপরে দিয়েছি প্রশ্ন যেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তোমরা জানো লিঙ্ক লিস্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো লিঙ্ক লিস্ট থেকে কিন্তু যে কোনো একটা অ্যালগোরিদম আসতে পারে। তো আমি যে অ্যালগোরিদমটা দিয়েছি, লিঙ্ক লিস্টের হেডে নতুন একটি নোড যোগ করার জন্য অ্যালগোরিদম লেখো, এটা অবশ্যই ভালো করে দেখবে। কিউই ওভারফ্লো কি, ঠিক আছে, কল বাই রেফারেন্স বলতে কী বোঝো। তাহলে এই কটা প্রশ্ন হচ্ছে আমি ডেটা স্ট্রাকচার থেকে দিয়েছি। এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টার। নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে অনেক প্রশ্নই আসতে পারে, তার মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন আমি বেছে নিয়েছি। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মোড সম্পর্কে লেখো, টিকা লেখো DNS, ফাইবার অপটিক কেবিল সম্পর্কে যা জানো লেখো, অথবা বিস্তারিতভাবে আইপি অ্যাড্রেস সম্পর্কে যা জানো লেখো। আর কি আছে, সার্কিট সুইচিং বলতে কি বোঝো। দেখো সার্কিট সুইচিং অনেকগুলো আছে, আমি তার মধ্যে থেকে যে কোনো একটা সার্কিট সুইচিংয়ের কথা উল্লেখ করেছি। দেখো এছাড়াও অনেক প্রশ্ন আছে যেগুলো আসার মতো, ল্যান ম্যান ওয়্যান, তো এইগুলো কিন্তু অবশ্যই দেখবে। আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে কী বোঝো, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলতে কী বোঝো, এইগুলোও কিন্তু টিকা আকারে আসতে পারে। তো অবশ্যই কিন্তু নেটওয়ার্ক চ্যাপ্টারে বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। দেখো এই কম্পিউটার সায়েন্স চ্যাপ্টারটার আমাদের কিন্তু অনেকটাই বড় আছে, এবং তোমাদের এখান থেকে বুঝে শুনে ভালো করে প্রশ্নগুলো পড়লেই তুমি মোটামুটি সব প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। দেখো এবার যেটা আছে, আর একটা কথা তোমাদের বলার আছে যে তোমাদের সিলেবাস থেকে কিন্তু অনেকটা অংশ বাদ গেছে, তো সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে পড়াচ্ছে। যেমন কেউ ভূগোল নিয়ে পড়াচ্ছে, কেউ ইংলিশ নিয়ে পড়াচ্ছে, কেউ বাংলা নিয়ে পড়াচ্ছে, তাদের কিন্তু সেই সাবজেক্টের প্রতি অগাধ জ্ঞান আছে। কিন্তু তারা যখন কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করছে, অবশ্যই তাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন কোন কোশ্চেনটা আসতে পারে তাদের কিন্তু সেই ধারণা থাকে না। সেই জন্য অন্য কোনো স্যারের হয়তো সাহায্য নিয়ে থাকে অবশ্যই, কিন্তু আমি তোমাদের কম্পিউটার স্যার বলছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স আমি পড়িয়ে থাকি। আমার নিজস্ব কোচিং সেন্টার আছে, আমি সেখানে আমার 100 থেকে 150 স্টুডেন্ট আছে, আমি ক্লাস 11-12 পড়াই। তো সেখানে তোমাদেরকে সেই স্টুডেন্টদের হয়ে আমি, যেহেতু আমি তাদেরকে পড়াই এবং তাদেরকেও গাইড করি, এবং তোমাদেরকেও গাইড করার জন্য আমি প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে
ডিবিএমএস চ্যাপ্টার আছে, ডিবিএমএস চ্যাপ্টারে কি আছে? তো ডিবিএমএস চ্যাপ্টার থেকে যেটা পড়তে হবে যেটা হচ্ছে ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, বলতে কি বোঝো উদাহরণ দাও, রিলেশনাল অ্যালজেব্রা, সিলেকশন অপারেশন অ্যান্ড প্রজেকশন অপারেশন ব্যাখ্যা করো। তো রিলেশনাল অ্যালজেব্রা, সিলেকশন আর প্রজেকশন অপারেশন কিন্তু ভালোভাবে দেখবে। এছাড়াও অথবাতে ডিবি এর কাজ লেখো, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ লেখো, ক্যান্ডিডেট কি কাকে বলে উদাহরণ দাও। এবং এছাড়াও একটা এসকিউএল থেকে একটা প্রশ্ন আসবে, আমি একটা প্রশ্নকে তুলে ধরেছি, দেখো নিচের স্কিমাটি বিবেচনা করো। এখানে পার্টস মানে পিআইডি, পি নেম, কালার, ওয়েট, সিটি দেওয়া আছে, এবং এর জন্য কি বলেছে নিচের কাজগুলি করার জন্য এসকিউএলে কোয়ারি লেখো। দেখো যে কোয়ারিগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, এই এসকিউএল কোয়ারি কিন্তু পরীক্ষায় আসবে। তো এখানে আমি একটা প্রশ্নকে তুলে ধরেছি, তো এরকম যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে দেবে, ঠিক আছে? তো এখানে দেখো দিয়েছে সকল ব্লু পার্টসের কালার অরেঞ্জে পরিবর্তন করো, এর এসকিউএল কোয়ারিটা লিখতে হবে। 10-এর বেশি ওজন সম্পন্ন সব গ্রিন পার্টসগুলির তালিকা দেখাও, এটারও এসকিউএল কোয়ারি লিখতে হবে। এবার চলে আসি সি প্লাস প্লাসে কী আসতে পারে। তো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কিন্তু এবারের জন্য আমি যেটা সাজেশানে রেখেছি সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য সি প্লাস প্লাস প্রোগ্রামিং ব্যবহার করে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে। এছাড়া ডেটা মেম্বার বলতে কি বোঝো উদাহরণ দাও, অথবাতে তোমরা পেতে পারো যে সি প্লাস প্লাসে কোনো ক্লাসের পাবলিক এবং প্রাইভেট মেম্বারের মধ্যে পার্থক্য লেখো, এটা আসতে পারে। এছাড়া সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্লাস ও অবজেক্টের সাহায্যে একটি পূর্ণ সংখ্যা মৌলিক, একটা পূর্ণ মৌলিক সংখ্যা কি না তা পরীক্ষা করার জন্য প্রোগ্রাম লেখো। তাহলে এছাড়াও কিন্তু সি প্লাস প্লাসের আরও কিছু প্রোগ্রাম থাকতে পারে, সেই সি প্লাস প্লাসের ইম্পর্টেন্ট কিছু প্রোগ্রাম নিয়ে আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো খুব শিগগিরই। তোমাদের এক্সামের আগেই অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমার সি প্লাস প্লাসের যে ইম্পর্টেন্ট যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো। তো এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এমসিকিউ কোশ্চেন আছে, তোমরা এমসিকিউ কোশ্চেনটা এক ঝলক দেখে নাও। আমি এমসিকিউ কোশ্চেন যতটা পেরেছি তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো ভালো করে পড়ো যে এমসিকিউ কী কী প্রশ্ন আসতে পারে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আমি করেছি এখানে, তোমরা এক ঝলক দেখে নাও। এবং ভালো করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে মানে এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবে এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো অবশ্যই কিন্তু এমসিকিউ ভালো করে সলভ করতে হবে, কারণ এমসিকিউ প্রশ্ন থেকে 21 নাম্বার তোমাদের কিন্তু কমন আসবে। 21 নাম্বার পাওয়া মানে তোমার কাছে অনেকটাই কিন্তু নাম্বার চলে আসছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো দেখে নেবে। পিডিএফটা পেতে গেলে তোমরা টেলিগ্রামে, তোমরা অবশ্যই আমার চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে, সেই চ্যানেলে গেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমার এই প্রশ্নটি পিডিএফ পেয়ে যাবে। তো এবার চলে আসি এসএকিউ প্রশ্ন কি আসতে পারে, 14টা এসএকিউ প্রশ্ন আছে। প্রথমে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের স্টেট টেবিল আঁকো, ঠিক আছে? যে টেবিলটা আছে, ট্রুথ টেবিল আছে, সেই টেবিলটা আঁকতে বলছে। একটি 4-বিট এসআইএসও সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারের একটি বৈশিষ্ট্য লেখো, ল্যাচ এবং ফ্লিপফ্লপের মধ্যে পার্থক্য লেখো, স্ট্যাক ও কিউইট মধ্যে পার্থক্য, অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য লেখো। তো এইগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। তারপরে আসছে প্রাইমারি কি বলতে কি বোঝো উদাহরণ দাও, তারপরে হচ্ছে 2টি এমটি কির উদাহরণ দাও, তারপরে 2টি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার উদাহরণ দাও, তারপরে হচ্ছে মডুলাস কাউন্টার কাকে বলে, তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম আঁকো, তারপরে হচ্ছে কি সি প্লাস প্লাসে আইও স্ট্রিম ডট এইচ এই যে যে হেডার ফাইল আছে এটা কি, ঠিক আছে? ব্রড রেট কাকে বলে, রাউটারের কাজ লেখো, এস সিক এর কাজ লেখো, তারপরে হচ্ছে ফ্রি এর কাজ লেখো, ঠিক আছে? এইচ আর ট্যাগের কাজ লেখো অথবা বিআর ট্যাগের কাজ লেখো, ডেটা এনক্যাপসুলেশন বলতে কি বোঝো, তারপরে হচ্ছে রেস কন্ডিশন কাকে বলে। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কম্পিউটার সায়েন্সের জন্য অবশ্যই দেখে যাবে, ভালো করে পড়বে। দেখো এছাড়া অনেক প্রশ্নই আসতে পারে, টেক্সট বুকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। টেক্সট বুক এমন একটা বই যে বই পড়েই কিন্তু আমরা পরীক্ষায় পাস করতে পারি। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, বড় প্রশ্ন ভালো করে পড়ো, ঠিক আছে?
তো আজকের মতো এইটুকুই থাকছে, ধন্যবাদ।